গেছে ভাইঙ্গা গেছে, তোরে একটা একটা বার যদি তোরে সালার তু বিয়া করাবি না, আই না বিয়া করাই যা, আই বিয়া করাই যা তুই, এই ছালা খারা ছালার ঘটক আজকা তোরে খাইছি, দাঁড়া এই বিয়া করাই যা, তোর বিয়া করাই যা, তোর খবর আছে আজকা, এই দাঁড়া কইছি বিয়া করাই যা ছালার ঘটক, তোর খবর আছে আজকে ধরতে পারলে তোর খবর। আপনি কি কোথাও যাইতেছিলেন? হ্যাঁ একটু মার্কেটে গেছিলাম। আচ্ছা তোমার না আজকে আমাকে পাত্রী দেখানোর কথা, আরে সেই জন্য তো আমি একটু ফিটিং ফাটিং হয়ে আসলাম। আচ্ছা তুমি দেখো তো আমাকে কেমন লাগছে, আরে এখানে কান্নার কি হলো? হ্যাঁ ও আমাকে দেখতে বুঝি খুব খারাপ লাগছে না? আরে থামো, কথা নেই বার্তা নেই ছাগলের মতো ব্যা 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 করে কান্দছো, মূল কি হইছে সেইটা বলবে তো? সেইটাই তো কইতে চাইছিলাম, সঙ্গে করে কইতে চাইছিলাম। ওইছে ওইছে কি হোমেন ভাই, ওই সকালবেলা ঘুম দিয়ে উঠটা আমি ওটা পান্তাভাত খাইতে দিছি না। সংক্ষেপে সংক্ষেপে বাবা সংক্ষেপে কইতেছি, ওইছে কি এমন জাল জালে মুখ টুকা তপ্ত খাইয়ে গেছে। আমি আর বৌরে কইলাম কি তুমি আমার একটু চিনি দাও, চিনি নাই এবার ঠেললে পাশের বাড়তে পাঠাইছি, পাশের বাড়তে যাইয়া কয় এ বাড়তে পৌঁছাবে মারামারি করছে কি সব কি কই আমার শরীরে ব্যথা হয়ে গেছে, আমি তো আর ওরে ঘটকের বাচ্চা এইবার কিন্তু আমি তোরে মাইরা ফালাবো, কিন্তু আমি তোর কান্নার কারণ শুনতে চাইছি, নাটকের কাহিনী শুনতে চাই নাই। এইটাই তো কইতেছে উমান ভাই, আপনার পোলা আর আপনার পোলার বউ এই দুজনে মিললে আমার এমন লোসান লোসাইছে আমার বৈশ্য পূর্ণিমা আমার দেখাই দিতে। এটা দিয়ে মারলে তো মাথা ফাইটা যাবো, ধরো এইটা নাও, এইটা দিয়ে ওর শরীরটা কাঁচা কাঁচা করো, তারপর ওই জায়গায় লবণ মরিচ দাও, তারপর মাতার ভিতরে আমার বাপের বিয়ে করানোর বুদ্ধি কেমনে আসে? আমার বাপের ডাকুস ভাই, আবার আমারও ডাকুস ভাই, পাইছিস নাকি? হ্যাঁ বাপেরও ভাই ডাকবি, পোলারও ভাই ডাকবি, তাহলে আব্বা আব্বা ঠিক আছে তোর সাইরে দিতেছি কোন সমস্যা নাই, তার আগে তুই একটা কাম কর, তুই এখন জিভের ভিতরে কামড় দিবি, এমনি করে কামড় দিয়ে তারপর কবি যে আজকার পর থেকে আমি কোন বয়স্ক বৃদ্ধ মানুষকে বিবাহযোগ্য কন্যা খুঁজিয়া দিব না, যদি খুঁজিয়া দেই তাহলে আমার জীবন থেকে ঘটকালি নামক কর্মকাণ্ডটি একদম ইতিহাসের পাতা থেকে মুছিয়ে দেওয়া হবে। বল খাবি মেরাইতে আসছো, এই খাবি মেরাইতে আসছো, হ্যাঁ তুই খাবি কেমনে? তুই জুয়ান বয়স্ক লোক চোখে দেখো, তুই বুড়া মানুষের চোখকে দেখতে হইব কিসের জন্য? যে মানুষটা বুড়া তার ঘরে পোলা আছে বয়স্ক মাইয়া আছে, তুই সেই মানুষটার বিয়ে দেওয়ার চিন্তা করছিস কিসের জন্য? হ্যাঁ তুই আমার মতো এরকম যুবক পোলা খুঁজে পাই তার রাস্তা, এই যা আমার মতো যুবক পোলা খুঁজবি খুঁজ যা এরা বাইসা তারপর তার। এই কি বলতে চাও তুমি, তুমি কি আবার বিয়ে করতে চাও? না না আমি বুঝাইতাছি বোঝে না, হ্যাঁ
তুই আমার মতো যুবক কোলা খুঁজ যা, তারপর তাকে বিয়া দিবি, এরপর তোর জীবিকা নির্বাহ করবি। তুই কিসের জন্য এই বয়স্ক বৃদ্ধ মানুষটা যার মনে করে এক্সামিনে নি তারে নিয়ে পড়ে আসো শালার পুত্র? এই ও আল্লাহ, আমি ছেড়ে দেব, আমি ছেড়ে দেব, আপনি আমার ছেড়ে দেন। এই ওঠ, আমার স্যান্ডেল বাবা, তোর স্যান্ডেল পরে বাবা ওদিকে আয়। এখন সোজা দৌড় দিবি, নিচেও তাকাবি না, ডাইনেও তাকাবি না, বায়ে তাকাবি না, খালি উপরের দিকে তাকায় খালি আল্লাহ আল্লাহ করবি, জীবনে যেন আমার তোর সামনে না পড়ো। আর যদি পড়োস তাইলে যে তোর কি হইবে, ডিম 8টা টাকায় 16টা দিমু যা। বেশ 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 বেশ, এইবার আমি বুঝতে পারছি তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, যা করার আমার নিজেরই করতে হবে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আরে কান্নাকাটি করো না, এটা ধরো নাও। এটা কি? মানে দিলাম ওষুধপত্র খাবা, আপনার কিছু হয়নি তো? খালামণি, খালামণি, আয় খালামণি। হ্যাঁ, কোথায় হারিয়ে গেলি? স্বর্গে। স্বর্গে মানে? না মানে তেমন কিছু না। ঠিক আছে চলো বাসে যাই। দাঁড়া না, লোকটাকে একটা ধন্যবাদ দিয়ে নেই। কোন লোকটা? অবশ্য শ্বশুরাব্বা, আপনি এখানে কি করেন? এই শ্বশুর মানে কে তুমি, কি বলতে চাও? না আঙ্কেল, মানে আপনি ভালো আছেন, আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? ও শিট আঙ্কেল, এই আমাকে কোন অ্যাঙ্গেল থেকে আঙ্কেলের মতো দেখা যাচ্ছে শুনি? তাহলে কি ভয় ডাকবো? সেটা ঠিক আছে। এই তুই উনাকে চিনিস নাকি? চিনবো না কেন, উনি তো আমার না মানে আমাদের পাশের বাসায় থাকে, নিজের বাড়িতে। ধন্যবাদ, আপনাদের মতো যুবক আছে বলে আমাদের মতো অবলা যুবতীরা এখন পর্যন্ত সেভ আছে। এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না, আমি খুব লজ্জা পাই। আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে? না এখনো পর্যন্ত হয়নি, তবে আগামী হবে না, আর হওয়ার কোনো সম্ভাবনাও নাই। রনি তুই আমার আপন ভাগ্যে হয়ে তুই তোর নিজের খালামণিকে এভাবে বলতে পারলি? তো বলবো না খালামণি, তুমি পাত্রের যে খুদ ধরো, খুদ ধরতে ধরতে এখন পর্যন্ত বিয়েই করতে পারোনি, আর আমার ধারণা আগামীতেও পারবে না, তোমার যে স্বভাব। আচ্ছা বাদ দাও এইসব কথা, চলো বাসায় যাই, আম্মু তোমাকে নিতে পাঠাইছে। যা তুই যা, আমি পরে আসবো। আমি উনাকে একটা ধন্যবাদ না দিয়ে যাবো না। কেন খালামণি, আমার সামনে কি ধন্যবাদ দেওয়া যায় না? উফ রনি, তোকে আমি যেতে বলেছি যা তো, আমি একা একা জার্নি করে যখন এত দূর আসতে পেরেছি, আমি একা একা বাড়িতেও যেতে পারবো। কেন, আমি কি বাড়ি চিনি না? যাও বাবা, মুরব্বীদের মধ্যে ছোটরা থাকতে নেই, যাও। ওম্মা বুঝলাম না কিছু, এই মাত্রই তো আপনি আমাকে ভাই বলে ডাকতে বললেন, আবার এখন আপনি আমার বাবা বলতেছেন? আহ যাবে তুই? ঠিক আছে যাচ্ছি।
আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে মিস ললিতা। মিস ললিতা এখনো আনমেরিড। আপনি? আমি হুমায়ুন। আচ্ছা, আপনি কি আহমেদ না ফরিদি? মানে বুঝলাম না। আচ্ছা, আপনি কি জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার, নাকি জনপ্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদি স্যার? ও আচ্ছা আচ্ছা, না না, হুমায়ুন আহমেদ স্যার বা জনপ্রিয় হুমায়ুন ফরিদি স্যার, তারা দুজনেই তো বেঁচে নেই। আমি হুমায়ুন রশিদ। ঠিক আছে, অসুবিধা নেই, এটাই আমার পছন্দ। আচ্ছা, আপনি কি বিয়ে করেছেন? আমি আপনার স্ত্রী আছে? উফ, তাহলে তো একেবারে মিলে গেল খাপের খাপ। মানে হচ্ছে আপনারও স্ত্রী নেই, আমারও স্বামী নেই, মানে আমার এখনো বিয়েই হয়নি। আচ্ছা, আরেকটি কথা জিজ্ঞেস করি, আপনার ফোন নাম্বারটা কি আমি পেতে পারি? নাম্বার দিয়ে কি হবে? না ঠিক আছে, না দিতে চাইলে দরকার নেই। না না, আপনি চাইলে আমার বাড়ির নাম্বার, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আমার প্যান্টের নাম্বার, শার্টের নাম্বার, সব নাম্বার আমি আপনাকে দিয়ে দেবো। না না ঠিক আছে, এত কিছুর দরকার নেই, আপাতত ফোন নাম্বারটা হলেই চলবে, প্লিজ। আচ্ছা, আমরা হেঁটে হেঁটে যেতে যেতে কথা বলি। জি অবশ্যই, প্লিজ চলুন। আচ্ছা বলো তো, এইভাবে আর কত কাল ঝুলে রাখবা? আরে একটু ওয়েট করো না, আমার পরীক্ষাটা শেষ হোক, তারপর বাবাকে ভাবিকে ভাইয়াকে সবাইকে বলবো। বলো, বলতে বলতে আমার জীবন যবন সবকিছু শেষ হয়ে যাবে, তখন বলো, তখন আর বলে কোনো লাভ হবে না। কি হলো? এই আকাশের দিকে কি দেখতেছো? আজব তো, কথা বলতেছো না কেন? বোবা হয়ে গেছে। বোবা হয়ে গেছে কেন? আমাকে দেখে? তোমাকে দেখে? ভাবি তুমি এখানে, তুমি এখানে কখন এলে? এই যে মাত্র। তো তুমি এখানে কি করছো? না মানে ভাবি আমার কোনো দোষ নাই। ও তাহলে সব দোষ এখন আমার না? প্রথমে প্রপোজটা কে করেছিল? তুমি করছিল। নাম্বারটা কে দিয়েছিল? তুমিই দিয়েছিল। এখন যে বিয়ের জন্য ওয়েট করতে বলতেছে, সেটা কে? তুমিই বলতেছো। আর এখন বলতেছো তোমার কোনো দোষ নাই, তাহলে সব দোষটা কার একটু শুনি। এই তুমি আমার সাথে এভাবে কথা বলতেছো কেন? গলার স্বর নরম করে কথা বলবা। ও আমার গলার স্বর বড় থাকবে না, তাহলে কার গলার স্বর বড় থাকবে? আমার থাকবে। না আমার থাকবে। বললাম তো আমার থাকবে। তুমি বললে হবে আমার থাকবে। না আমার থাকবে। না আমারই থাকবে। আচ্ছা বাবা থামো, বিয়ের আগে যদি দুজন এভাবে ঝগড়া করো, বিয়ের পর কি করবা? আসলে ভাবি অনেক আগে থেকে ওকে আমি জানতাম। জানতে? ফোনে কথা বলার সময় আমি অনেকবার লক্ষ্য করেছি। ভাবি একটু হেল্প করেন না, আপনি আমাদের পক্ষ থেকে আমার মাকে আর আপনার হাজবেন্ড মানে সোহেল ভাইকে একটু বলবেন। আচ্ছা, আমাকে ঘটক বানাইতে চাও? না না, হ্যাঁ না না, ভাবি কি বলতেছেন আপনি? এটা আপনাকে ঘটক কেন, মিডিয়া বানাইতে চাই আপনাকে। আসলে সেই দিন আপনাকে প্রথম দেখার পরেই মনে ধরেছে আমার। সত্যি বলছেন হুমায়ুন ভাইয়া? আহ, ভাইয়াটা না বলে শুধু হুমায়ুন ডাকলে হয় না?
যা, তাহলে যে আপনাকেও একটা কাজ করতে হবে, আমাকেও না শুধু ললিতা বলে ডাকতে হবে, প্লিজ বলুন না একবার, শুধু একবার ললিতা। ললিতা হুমায়ুন, ললিতা হুমায়ুন, ললিতা হুমায়ুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম। আসলে কি জানেন, সেদিন সেদিন না আপনাকে থেকে আমি হারিয়ে গিয়েছিলাম। আরে হ্যাঁ, এটা তো আমার বাপ, এখানে কি করে আর কে আসছে? কেন এই মহিলা কে? এই প্রথম না আমার কাউকে পছন্দ হয়েছে। সত্যি বলছেন তো? একদম সত্যি, তিন সত্যি। সুন্দর, তবে আমার মতো এতটা সুন্দর না। এত বড় হয়ে গেছে আর বাপ কিনা শেষ পর্যন্ত এই বয়সে পার্কে এইসব শুরু করছে? একদম সত্য, এই জায়গাটা আরো সুন্দর হয়ে গেছে আপনার জন্য। আমার একদম লজ্জা লাগে। লজ্জা থাকতে নেই, আমাদের দুজনের মধ্যে যদি লজ্জা থাকে তাহলে আমরা একে অপরের কাছে আসবো কিভাবে? হ্যাঁ সেটাই তো, কিভাবে কাছে আসবো বলেন তো? আপনি যেভাবে আমাকে আপনি আপনি করে বলা শুরু করেছেন, এতে তো আসলে আমরা একেবারে একে অপরের আপন হতে পারবো না। প্লিজ অবিশ্বাস করতে পারি না, তাছাড়া ছেলে হইয়া আমি আমার বাপরে চিনতে পারবো না, এটা কখনো হয়? এই দৃশ্যটা দেখার সময় আমার বাপের আর আমার দূরত্ব ছিল মাত্র 20 গজ। হইতেও পারে, আব্বা যদি এই বয়সে ঘটক লাগায় পাত্রি খুঁজতে পারে, পার্কে গিয়া অন্য মহিলার সাথে প্রেমও করতে পারে। ঠিকই বলছ, একটা লজ্জার বিষয়। ভাগ্যিস ভাইয়া পার্কে গেছিল, নাহলে তো এরকম বিষয় আমরা জানতে পারতাম না। হ্যাঁ তো, ঠিক বলছস তুই। আচ্ছা তুমি পার্কে গেছিলা কেন? তোমার না অফিস শেষ করে বাসায় আসার কথা, তুমি কোন মহিলার সাথে দেখা করতে পার্কে গেছিলা? আল্লাহ রে আল্লাহ, আমার বাপে করে পার্কে বইয়া কু করব, আর এইটা দেখে এখন আমার সংসারে অশান্তি সৃষ্টি হইছে, বুঝতেছিস? এই এটা দেখছিস, জলম তাগুলে কে শুন ডালতেছে? রাখো তোমার কেরাসিন, তুই পার্কে গেছ কোন, এইটা আগে ঠিক কইরা বলো। এই যা, তোর ভাবি রে বুঝা শুরু না করছে কি? একের দিকে ওই যন্ত্রণায় বাঁচতেছিস না, এদিকে বোর যন্ত্রণায় বাঁচতেছিস না, কোন দিকে যাবো? এই দেখো, সব ফোন বাজার সময় পাই না, এই ফোনটা দিছে কে? দেখো ফোন দিছে কে? আরে কি হয় নাই সেটা বলো, তোমার বাবাকে আমি এত ভালো জানতাম, আজকে আমার মুখ দিয়ে বলতেও ঘৃণা লাগতেছে। এত ঢংনা করে কি হইছে সেটা সরাসরি বলো। তোমার বাবা আজকে বেঁচে গেছে, অন্য কেউ হইলে না আমি আমি কি এখন ফোন কেটে দিব? আরে ফোন কাটবা কেন, বলতাছি আমি তোমার বাবা আমার সহ সরল খালাটারে পার্কে নিয়ে প্রেমের প্রস্তাব দিছে, এর কি মানা যায়? কি জাতা বলতেছো এগুলো তুমি? জাতা নয়,
আমি একটু আগে খালামণিরে পার্থিয়া নিয়ে আসছি। আমার ভাবতে অবাক লাগতেছে যে আমার হবু শ্বশুর এই বয়সে। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু তুমি পার্কে গেছিলে কিসের জন্য সেটা আগে বলো। আরে তুমি কি বলতেছো, একটা ফ্রেন্ডের সাথে পার্কে গিয়েছিলাম, পরে দেখি যে তোমার বাবা আর আন্টি বসে আছে। কোন ফ্রেন্ডের সাথে গেছিলা নাকি কোন মেয়ের সাথে দেখা করতে গেছিলা? হ্যাঁ মানে কি তুমি আমারে সন্দেহ করো? সন্দেহ না করার কি আছে, তোমার আব্বা যদি এই বয়সে পার্কে গিয়ে প্রেম করতে পারে তুমি যাবা না এর গ্যারান্টি কি? তাছাড়া এসব বিষয়ে পুরুষ মানুষকে বিশ্বাস না করাই ভালো। দেখো নীলু, তখন তুমি আমার চরিত্র নিয়ে আজবাজে কথা বলছো, কিছু বলি নেই ফারদার, আমার চরিত্র নিয়ে একটা উল্টা পাল্টা কথা বলবো না, আমি কিন্তু বরদাস্ত করবো না। তাছাড়া ছোটবেলা থেকে আমি একজন ভালো ছেলে, বলতে পারো আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আহারে আমার ভালো স্বামী, তো বিয়ের আগে যে শান্তা নামের একটা মেয়ের সাথে প্রেম করছিলা ভুলে গেছো? বলছিলাম কি, তোমাকে এই কথা কে বলবো, মানে এটা তো লোকজনের রটানো একটা মিথ্যা কথা। রাইসা বলছে। আমার চোখ মিথ্যা দেখতেই পারে না, আমি ভুল দেখতেই পারি না, ভুল কইতেই পারি না। এই এগুলো নিয়ে এখন তোমার চিন্তা করার বিষয় না তো, এখন তুমি আব্বারে নিয়ে ভাবো, আব্বারে কেমনে কি করবা এটা দেখো। তুমি ঠিকই বলছো, এটার একটা বিয়ে করতেই হবে। শাশুক আজকে আব্বা, তারে আজকে জিজ্ঞাসা করবো সে এই ধরনের কর্মকাণ্ড কবে বাদ দিবে, নাহলে তো মান সম্মান তার জন্য ভিলিন হয়ে যাবে। আচ্ছা তুই যা তো যা, গিয়ে তোর কাজ কর যা। আব্বাই যা শুরু করছে বাসায় আসলে দেখবো সে এটা কবে ছাড়বে, নাহলে আমার মেজাজ যে পরিমাণ খারাপ হইতেছে কখন যে কি কইরে ফেলাই আমার থেকে বেশি। এই যা তো, মাথাটা গরম হয়ে গেছে, গলা তৃষ্ণ হয়ে গেছে, গ্লাস পানি নিয়ে আসো, ঠান্ডা পানি নিয়ে আসো, ফ্রিজ থেকে একদম ঠান্ডা যেন খায়া কোল্ড হয়ে যায়। তাহলে আজকে আসি, বাই, আবার কবে দেখা হবে? আপনি যেদিন চাইবেন। আপনি না, তুমি বলো। সরি, তুমি যেদিন চাইবে। ও চাচা, আমার বাড়াটা দেন না, আমি যাই গেছি চাচা। ওই বেটা, ওই তুই আমাকে চাচা কেন বললি? হ্যাঁ আমি তোর কোন বাপের ভাই লাগি তুই আমাকে চাচা বলিস? চাচার বয়সী লোক তো চাচাই কম, তাই না? তোর এখন, তোর এখন কিন্তু পরায় আমার বমি। বাদ দাও না, ড্রাইভারদের সাথে না এভাবে কথা বলতে নেই। মারেন স্যার, মারেন, আমি গরিব মানুষ বললেই তো মারবেন স্যার, মারেন। তাও আমি সত্য কথা বলবো স্যার, চাচার বয়সী লোক তো চাচাই কম, তাই না? তোরে তোরে তোরে, এই শুনো না, আপনি যান। আচ্ছা ঠিক আছে, বাই বাই। এটা বড় বেয়াদব তুই। আশুক আজকে এর একটা বিট আজকেই করব। কে কি বলবি বল? বলছি এতক্ষণ কোথায় ছিলে, কোথা থেকে এসেছো? তার মানে তুই যেভাবে আমাকে জিজ্ঞেস করছিস, জেরা করছিস, মনে হচ্ছে তুই আমার বাবা, আমি তোর সন্তান। শোনো, যখন বাপ মার বয়স হয় তখন সন্তানকে পিতার ভূমিকা পালন করতে হয়, কথাটা বুঝতে পারছো? তুই কি বলতে চাস পরিষ্কার করে বল। কি আর বলবো, তুমি যেসব কর্মকাণ্ড শুরু করছো এইসব কর্মকাণ্ড বর্ণনা করতে মুখে আনতে আমার লজ্জা লাগতেছে।
কি শুরু করছো তুমি? হ্যাঁ কি শুরু করছো? ঘটক দিয়া মেয়ে মানুষের কাছে প্রস্তাব পাঠাইছো, সেইখানে যখন তুমি ব্যর্থ হইলা তখন কি করতেছো? পার্কে গিয়া যুবতী মেয়েদেরকে নিয়ে ছি 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 ছি, আমার মুখে তুলতেও লজ্জা লাগতেছে। দেখো বাবা, তোমার বয়স হয়েছে, এইসব তোমারে মানায় না। এইসব যদি আমি করতাম তাও মানা যাইত। পরিবারের একটা মান সম্মান আছে, সমাজে আমাদের একটা মান সম্মান আছে, তাই এইগুলা বন্ধ করো। আমার মতো বয়স যদি হইতো তোমারে মানাইতো, এখন আমি এইগুলো করলে মানায়। কি বললা তুমি? এগুলো করলে মানায় মানে? এই তুমি কি এখন আমার জন্য করে সতী নামতে যাইতেছো? এটা হলো মায়া মানুষ, মায়া মানুষের বুদ্ধি হাঁটুর নিচে থাকে, তোমারে দেখলে বোঝা যায়। আরে বাবারে একটা উপমা দিছি, একটা উদাহরণ দিছি, বোঝার চেষ্টা করো আব্বা। এখন এইখানে থেমে যাও, তোমার বয়স হয়েছে, তোমাকে দিয়ে এখন এসব মানায় না। অন্তত পরিবারের মান সম্মানের কথা চিন্তা করে হলেও এখন স্টপ দাও। পাগল, সবাই পাগল। রনি এসেছে। তুমি রনিকে চিনতে পারতেছ না? আরে ওই যে ও, আচ্ছা, নিশ্চয়ই বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। আর কি যে বল না ভাবি, আর তুমি তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলো। আচ্ছা দাঁড়াও, মানে কাজটা শেষ করি, শাড়িটা ঠিক করে তো আসি। আরে চলো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। জি ভাবি। ভাবি, আর তোমরা দুজন কথা বলো, আমি যে নাস্তা নিয়ে আসি। না বসো, ধরো নাস্তা আনার দরকার নেই, আমি আসলে কথা বলতে আসছিলাম একটা জরুরি বিষয়। ঠিক আছে, তাও চা বা জুস কিছু একটা। না ভাবি, আজকে চা নাস্তা থাক, আমি আসলে আপনার শ্বশুরের বিষয়ে কথা বলতে আসছি। আমার শ্বশুরের ব্যাপারে? দেখুন ভাবি, কিছুদিন আগে শহর থেকে আমার খালামণি আসছিল, তার বয়স খুব একটা বেশি না, অবিবাহিতা। আপনার শ্বশুর মানে তোমার বাবা, সে যে কাণ্ডটা শুরু করছে এই বয়সে এসে, তাকে আসলে চিকিৎসা করানো উচিত, অথবা দড়িতে বেঁধে রাখা উচিত। রনি, মুখ সামলে কথা বলো, বলে দিলাম। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, তুমি যার বিষয়ে এগুলো বলতেছো সে কিন্তু আমার জন্মদাতা পিতা। পিতা হয়েছে তাতে কি হয়েছে? তোমার বাবা হয়েছে দেখে এই বুড়ো বয়সে এসে রং ঢং করে বেড়াবে? তাও আবার আমার অবিবাহিতা আন্টির সাথে লজ্জা করে না তোমার তাকে বাবা বলে পরিচয় দিতে? দেখুন ভাবি, সমাজে আমাদের একটা মান সম্মান আছে, অনেকে এখন বলে বেড়াচ্ছে যে আমরা নাকি আমাদের আন্টিকে আপনার শ্বশুরের পিছনে লেলিয়ে দিয়েছি। আজকে সকালে অনেকে এসে আমার মার কাছে কমপ্লেন করেছে, এমনকি আমাকেও পেলে তারা কমপ্লেন করতেছে। তাই বলে তুমি এইভাবে কথা বলবে? কিভাবে কথা বলবো? তোমার বাবা পাগল হয়ে গেছে, একটা মানুষের পাগলামির সীমা থাকা দরকার, তোমার বাবা সেই সীমাটাও ছাড়িয়ে গেছে। রনি, মুখে লাগাম টানো। কিসের লাগাম টানবো? তুমি অস্বীকার করতে পারবা তোমার বাবা দুশ্চরিত্র নয়? এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে না আমি আর সহ্য করতে পারতেছি না। এখন অসহ্য লাগছে কেন? বাবা যে বুড়ো বয়সে এসে রং ঢং করে তখন তোমার অসহ্য লাগে না? দেখো অনেক বলছো তুমি, এবার দয়া করে মুখটা বন্ধ করে যাও। আমার শ্বশুরকে আমরা সামলাবো, কিন্তু তোমার খালাকেও তোমরা সামলাও, এক হাতে কিন্তু তালি বাজে না। দোষ তোমার খালারও আছে, এইসব বিষয়ে আমি আর কোনো তর্ক করতে চাচ্ছি না, তুমি আসতে পারো।
কি বলতেছ এইসব? ঠিকই বলতেছি, ছেলেটা আমাদেরকে অনেক অপমানজনক কথা বলে গেছে। আমারও একটা কপাল, এই কপাল নিয়ে জন্মাইছি আমি। মানুষের ঘরে কি হয়, মানুষ বাপেরা অপমানিত হয় বলার জন্য, ছেলের জন্য। ছেলে বাইরে কুকর্ম করে, অন্যায় করে, অপদস্থ করে, আর সেইটা আইসা মানুষজন বাপের কাছে আইসা বিচার নিয়ে আসে। আর আমি আমি কি কপাল নিয়ে বসছি? আমার বাপ এই বয়সে বাইরে অন্যায় করতেছে, আকাম কুকাম করতেছে, মানুষ আমার কাছে নালিশ নিয়ে আসতেছে, মানুষ বাসায় আইসা অপমান অপদস্থ করে যাইতেছে। আহ, উনি এখন উম্মাদ হয়ে গেছে, বড্ড পাগল হয়ে গেছে। আজকা এর একটা শেষ দেখেছে, ভাই যাও যাও, আব্বারে রাইসারে সবাইরে ডাইকে নিয়ে ড্রয়িং রুমে আসো, আজকে এর একটা শেষ দেখেছে। শুনো মিস ললিতা বেগম, তোমার আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, তোমার এই অপেক্ষার অবসান খুব তাড়াতাড়ি ঘটবে। আরে হ্যাঁ, আমার ছেলে, ছেলের বউ এবং মেয়েকে বলে এই বিষয়টা এসপার ওসপার করে ফেলব। শোনো, তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, কিরে বাবা, কিছু বলবি? কথা বলতেছিলাম তোর আর তোর বোনের মা এবং বৌমার শাশুড়ির সাথে। লজ্জা লাগে না এই কথাটা বলতে? তোমার একবারও লজ্জা লাগলো না? তোমার মতো এরকম নির্লজ্জ মানুষ আমি পৃথিবীতে একটাও দেখিনি। ছি, কি বলিস, বিয়েশাদির ব্যাপারে লজ্জা কিসের? ছি, কতটা নির্লজ্জ! তোমার ছেলে তোমার সামনে দাঁড়ায় নির্লজ্জ বলতেছে, তোমার অপমান করতেছে, অপদস্থ করতেছে, তারপরও তুমি তুমি সেই একই বাজনা বাজাইতেছো, তুমি একই কথা বলতেছো, তোমার বিয়ে করতে হবে। এই তুমি যারে বিয়ে করার জন্য পাগল হইছো, তার আজকে বোনের ছেলে, তার ভাগ্না আইসা এই বাসার মধ্যে অপমান করে গেছে, অপদস্থ করে গেছে, যা খুশি তাই বলছে। আমার না আমার কপাল দেখা নিজের প্রতিনিধির ঘৃণা লাগে এই বয়সে, যেখানে তুমি শুনবা তোমার ছেলের বদনাম, তুমি তোমার ছেলের বিচার করবা, আর এখন আমার বিচার করতে হইতেছে আমার বাপের। লোকজন আইসা আমার বাপের নামে বিচার দিয়ে যাইতেছে, লোকজন আইসা আমার বাপের জন্য, আমার বাপের কুকৃতির জন্য আমার উপরে আঙুল তুলে কথা বলতেছে, আমার অপমান অপদস্থ করে কথা বলতেছে। তুমি কি মান সম্মান রাখবা না? তুমি কি এরপরও এই মহিলার বিয়ে করতে চাও? আশ্চর্য, মহিলা কেন বলছিস? সে তো তোদের মা হবে। কারে কি বলতেছ, কারে আমি অপমান করতেছি? তোমার পাগলামি না আব্বা, দিন বাইরে যাইতেছে, তুমি উম্মাদ হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো, তোমার লালসা এত দূর আগে গেছে যে তুমি এখন চোখে কিচ্ছু দেখতে পারতেছো না ওই মহিলা ছাড়া। মহিলার ভাগ্না এসে ঠিকই বলে গেছে, তোমারে শিকল দিয়ে বাসায় হয় বান্ধিয়ে রাখতে হবে, আর না হলে তোমার পাবনা পাগলাগারতে ভর্তি করতে হবে। আব্বা, তোমার কাছে একটা অনুরোধ, এমনিই তো আমাকে মান সম্মানের মাথা খাইছো, হ্যাঁ এইবার একটু লাগাম দাও, এইবার একটু থামো। আর নাইলে তুমি যে পাগলামি শুরু করছো এই পাগলামি থামাই তো এলো না, বাসা থেকে তোমার বের করতে হইব, হয় এই বাসা থেকে তোমারে বের করবো, নাহলে আমরা এই বাসা থেকে বের হয়ে যাবো। কি বললি তুই, আমাকে বাড়ি থেকে বের করে দিবি? হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেবো। যদি তোমারে বাড়ি থেকে বের করে না দেয়, আমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। অন্তত তোমার এই পাগলামি সহ্য করতে হবে না, দেখতে হবে না। পাগলামি? কিসের পাগলামি? হ্যাঁ, আমি পাগলামি করেছিলাম যখন তোর বয়স 7 বছর আর তোর বোনের বয়স 2 বছর, তখন তোর মা মারা যায়। আমার কিন্তু তখন যৌবন কাল ছিল, আমি তখন ইচ্ছে করলে আমি দ্বিতীয় বিবাহ করতে পারতাম, কিন্তু আমি দ্বিতীয় বিবাহ করিনি, কারণ আমি ভেবেছি দ্বিতীয় বিবাহ করলে তোদের সৎ মা তোদেরকে ভালো মতো আদর যত্ন করবে না, অবহেলা করবে, সেটা ভেবে আমি বিয়ে করিনি। সেই সময় যদি আমি পাগলামিটা না করে দ্বিতীয় বিবাহ করতাম, তাহলে আজ তোরা আমাকে পাগল বলতে পারতি না। এখন আমাকে দোহাই দিতেছ, হ্যাঁ আমাদের দোহাই দিতেছ, সেটা তোমার দায়িত্ব ছিল, তুমি বাপ হিসাবে তুমি তোমার দায়িত্ব পালন করছো, আর কিছু না। তোমার যে বয়স 50-এর ঊর্ধ্বে হয়ে গেছে এই কথা কি তুমি ভুলে গেছো? হ্যাঁ, বিয়ের বয়সটা হিসাব করেছিস তুই ঠিক, কিন্তু কিন্তু এই পুরো মানুষটার যে সেবা করতে হয়, যত্ন করতে হয়, তার দিকে খেয়াল রাখতে হয়, সেটা কি ভুলে গেছিস? শীতকালে ছেলের কাছে, মেয়ের কাছে,
একটু গরম পানি চাইলে নানান অজুহাত তোদের কাছ থেকে আমি পাই। বাবা তুমি এখানে এত রাতে দরজা টাকাটাকে করতেছো কেন? মারে আমার ঘুম আসতেছে না, একটু আদা লেবু দিয়ে আমার একটা চা বানাই দে না। বাবা তোমার মাথা ঠিক আছে? এখন কয়টা বাজে? রাত্রি 3টা বেজে গেছে, কালকে আমার পরীক্ষা আছে, এখন আমি কোনো চা বানাই দিতে পারবো না, কালকে বানাই দেবো, যাও তো এখান থেকে। এই যে সেদিন সেদিন আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তোর কাছে এসে আমি বলেছিলাম বাবা আজ রাতটা আমার সঙ্গে থাক, কিন্তু তুই তুই নানান অজুহাত দেখিয়েছিস আমার সাথে থাকতে চাসনি। কি হইলো বাবা এত রাত্রে, কি সমস্যা কি? হ্যাঁ বাবা আসলাম, আজকের রাতটা আমার সাথে ঘুমাবি বাবা? তোমার সাথে ঘুমাবো মানে কেন বাবা? না মানে আমার। আচ্ছা বাবা কি বলতে চাচ্ছো খুলে বলো তো, আর তুমি কি ছোট বাচ্চা নাকি যে এত রাত্রে তোমার সাথে কাউকে ঘুমাতে হবে? আমার শরীরটা খুব খারাপ লাগতেছে বাবা। কি বলতেছো, তোমার তো মনে হয় একটু কমন সেন্স নাই, এত রাতে একটা বিবাহিত ছেলেকে কেউ ডাকে? হ্যাঁ তুমি শুধু শুধু ডেকে ঘুম নষ্ট করলে, যাও তো বাবা যাও, এখন ঘুমে বিরক্ত করো না। ও বাবা একটু আয় না বাবা। বাবা যাও তো, ডিস্টার্ব করো না, তোমার বৌমা এখনো ঘুমায়নি। আমি অসুস্থ হয়ে তোদের কাছে বলেছিলাম আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যা, কিন্তু একজন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস, আরেকজন স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত, কোচিং নিয়ে ব্যস্ত। আচ্ছা তোমার কি হইলো? আমি তো রেডি। তাহলে তাড়াতাড়ি আসো, যেতে হবে তো। আচ্ছা শোনো না, মা কিন্তু রসমালাই খেতে অনেক পছন্দ করে, তুমি কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই একদম 3-4 কেজি নিয়ে নিবা, যেন মা ফ্রিজে রেখে খাইতে পারে। আচ্ছা আমি এখন এইখানে কুমিল্লার মাতৃভাণ্ডারের রসমালাই কোত্থেকে পাবো? ও মা তুমি দেখো না সাইনবোর্ডে বড় করে লেখা যে কুমিল্লার মাতৃভাণ্ডার। আরে ওগুলো সব নামের মাতৃভাণ্ডার, আসল মাতৃভাণ্ডারের দোকান একটাই, আর সেই মাতৃভাণ্ডার খেতে হলে যেতে হবে একমাত্র কুমিল্লার মনোহরপুরে। আচ্ছা যাই হোক সব বাদ দাও, এখন তাড়াতাড়ি চলো। সোহেল আমি বাবা কিছু বলবে? হ্যাঁ বাবা, আমি মানে বলছিলাম কি আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? তোমার আবার হঠাৎ করে ডাক্তারের কাছে যাওয়ার শখ হলো কেন? কি বলছিস বাবা, ডাক্তারের কাছে কি কেউ শখ করে যায় নাকি? আমার শরীরটা খুব অসুস্থ তাই আর কি আমি তোকে বলছি। বাবা আমরা তো এখন একটু আমার শাশুড়িকে দেখতে যাচ্ছি। আচ্ছা তোমার যদি বেশি প্রয়োজন হয় তুমি রাইসাকে নিয়ে যাও না। রাইসা তো কোচিং এ গেছে। আমি তো ভুলেই গেছি রাইসা কোচিং এ। আচ্ছা বাবা তুমি একটা কাজ করো, তুমি ডাক্তারের কাছে কাল যেও, ওই নীলুর মা একটু অসুস্থ তো তাই আমরা একটু আমার শাশুড়িকে দেখতে যাচ্ছি বাবা। আমি বলি কি বাবা তোর শাশুড়িকে না হয় কাল দেখে আসিস। বাবা আমি না বুঝলাম না, আপনার কি কোনো সেন্স নাই? আপনাকে যে বারবার বলতেছে আমার মা অসুস্থ, আপনি তো কালকেও ডাক্তারের কাছে গেলে পারবেন, আপনার তো আমি এমন কোনো অসুস্থতা দেখতেছি না যে এক্ষুনি আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে। বৌমা আসলে আবার আপনি কি বলতেছেন? আমি বুঝলাম না আপনার ছেলে কি শ্বশুরবাড়িতে যাইতেছে দেখে আপনার জ্বলতেছে? আপনি কি জোয়ান বয়সে আপনার শ্বশুরবাড়িতে যান নাই? এখন আপনার ছেলে গেলে আপনি এমন করতেছেন কেন? ঠিক আছে মা, ঠিক আছে বাবা তোমরা যাও। অবশ্যই যাব, আপনি না বললেও যাব, চলো তো।
তোদের দুই ভাই বোনকে মানুষ করতে গিয়ে শত শত রাত আমি তোদের পাশে বসে রাত কাটিয়েছি। আমি কোনো হিসাব নেইনি, বাবারা ওইসব হিসাব নেয় না। তোদেরকে শুধু তোদের মায়ের মতো দুধ পান করাতে পারিনি আমি, কিন্তু কিন্তু বাকি যত দায়িত্ব আছে সব পালন করেছে এই বাবা। এই বাবা, আজ আজ তোরা বড় হয়ে সব ভুলে গেলি বাবা। তোদের তোদের বিরক্ত লাগবে বলে নিজের কাপড় চোপড় আমি নিজে ধুয়েছি, কখনো তোদেরকে আমি বিরক্ত করিনি। বাবুই পাখি যেমন তার সুনিপুণ ঠোঁট দিয়ে একটু একটু করে বাসা বানায় সন্তানদের নিয়ে শান্তিতে থাকবে বলে, তেমনি তেমনি বাবুই পাখির মতো আমিও সংসারটাকে তিল তিল করে বুড়িয়েছিলাম তোদেরকে নিয়ে শান্তিতে থাকবো বলে। কিন্তু আমার শান্তিটা কোথায় বলতে পারিস? বলতে পারিস তোরা? প্রত্যেকটা মানুষেরই কিন্তু একজন সঙ্গীর প্রয়োজন আছে, ঠিক তেমনি আমারও একটা সঙ্গীর প্রয়োজন আছে। ওই ঘরটার মধ্যে দিনের পর দিন আমি একা একা ঘুম রেখে দিয়েছি, তোরা কেউ ফিরেও দেখিস নি, তোরা সবাই ব্যস্ত। যার জন্য যার জন্য আমি এই পাগলামিটা করেছি, কেননা এই বৃদ্ধ বয়সে আমার পাশে থাকার মতো আপনজন বলতে কেউ নেই, কেউ নেই। আমার মনে হয় এই পৃথিবীতে আমি সর্বহারা, আমি সর্বহারা। তোদেরকে আর আমার জন্য কারো কাছে অপমান হতে হবে না, আমি পাগলামি করি তো সেই জন্য তোদের মান সম্মান চলে যায়, তাই না? আর যাবে না বাবা, কারণ আমি আর তোদের সংসারে থাকব না, আমি চলে যাচ্ছি। আমার শুধু কাপড় জোড়গুলো আমি নিয়ে যাব, অল্প নিব, আর আমার বাকি যত কাপড় চোপড় আছে না গরিব মানুষদের দিয়ে দিস। আর আর বাড়ি গাড়ি সয় সম্পত্তি সব কিছুই থাকলো, তোরা শান্তিতে থাকিস, সুখে থাকিস, আমি চলে যাচ্ছি। বাবা, একদিন আমি অন্ধ ছিলাম, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তোমার সাথে অনেক অনেক অন্যায় করে ফেলেছি, তোমাকে ক্ষমা করে দাও। বাবা বাবা, আপনি আমাদের ক্ষমা করে দেন বাবা। বাবা, সন্তান দোষ করলে বাবা মাতা ক্ষমা করে দেন, বাবা আমার মতো দয়ালু পৃথিবীতে আর কেউ নেই। বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদেরকে মাফ করে দাও। বাবা বাবা, দয়া করে আমাদেরকে ক্ষমা করে তোমার সকল রাগ অভিমান ভুলে যাও। আমাদের মা বলো বাবা বলো সব তুমি, তুমি আমাদের বট বৃক্ষ। বাবা, তুমি যদি ক্ষমা না করো পর করে আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমাদের কাউকে ক্ষমা করবে না। বাবা তুমি ত্যায্য করো বাবা, তারপর তুমি চলে যাও না তোমার ছত্র ছায়া থেকে আমাদেরকে। ওঠ বাবা ওঠ, যে যে ভুল বুঝতে পারে সে মানুষ, আর যে ভুলকে পুষে রাখে সে শয়তান। যেহেতু তোরা সবাই তোদের ভুল বুঝতে পেরেছিস, আমার মনে আর কোনো দুঃখ নেই, আমি সব ভুলে গেলাম, আমি সব ভুলে গেলাম। এই রাইসা, তুই গণিকে ফোন লাগা। গণি? ও সরি, জনি। জনি? জনিকে? আরে ওই যে তুই যে ছেলেকে পছন্দ করিস না ওই ছেলের কথা বলেছি। শুনো, ছেলেটার নাম গনিও নয় জনিও নয়, ওর নাম রনি। ওই ভুল হয়েছে, রনি রনি। রনিকে ফোন লাগাও তো। কিন্তু রনিকে কেন, ওর সাথেই তো আমাদের ঝগড়া হয়েছে। তা আমি মিটমাট করে দিচ্ছি। কিন্তু রনিকে কি জন্য? আরে বিয়ের জন্য আলোচনা করতে হবে না? বিয়ের ব্যাপারে ভাইয়া, কেউ কি নিজের বিয়ের কথা নিজে বলতে পারে? নিজের বিয়ে মানে? এই তোর বিয়ের কথা কে বলতেছে? তো কার বিয়ে? বাবার বিয়ে।
পাগল ছেলে মেয়ে আমার।